আজ এমন একটা দেশের কথা বলবো যেখানে দু রকমের মুদ্রা ব্যবহার করা হয়। শুধু তাই নয়, এই দেশের বেশিরভাগ রেস্টুরেন্ট সরকারি, আবার প্রত্যেক হাজার জন মানুষের মধ্যে 8 জন ডাক্তার, যেখানে আমাদের ভারতবর্ষে প্রতি 1000 জন মানুষের মধ্যে একজনের থেকেও কম। তাহলে চলুন এরকম আরো অজানা তথ্য জেনে নেব আজকের ভিডিওতে। কিউবা, উত্তর আমেরিকার ছোট্ট একটি দেশ, কতটুকু জানি আমরা এই দেশের সম্বন্ধে? আজ আমরা বেশ কিছু আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট জেনে নেব এই দেশের ব্যাপারে। আর ভিডিও শুরু করার আগে, যদি আপনি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর এই রকম ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে দিন। আজ আমরা এমন একটি দেশের সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি যেটি অন্যান্য দেশের তুলনায় সম্পূর্ণ আলাদা। যে দেশের বেশিরভাগ রেস্টুরেন্ট সরকারি, খাবার সবচেয়ে সুস্বাদু এবং দেশের মানুষ সবচেয়ে বেশি বন্ধুত্ব সুলভ। এটি উত্তর আমেরিকার এমন একটি দেশ যেখানে একটি নয় দুই রকমের মুদ্রা ব্যবহৃত হয়। আজ আমরা উত্তর আমেরিকার দেশ কিউবা সম্বন্ধে আলোচনা করতে চলেছি। এই দেশের পুরো নাম হলো রিপাবলিক অফ কিউবা। দেশে মোট 1,13,00,000 মানুষ বসবাস করে এবং সবচেয়ে বেশি জনসংখ্যার দেশের বিচারে এটি 83তম স্থান দখল করে। দেশের 78% মানুষ শহরে এবং মাত্র 22% মানুষ গ্রামে বাস করে। দেশের সমুদ্র সৈকতের মাধ্যমে এই দেশ বাহামাস, জামাইকা, হন্ডুরাস, মেক্সিকো এবং ইউনাইটেড আমেরিকার সাথে মেলে। প্রায় 11 মিলিয়ন মানুষ কিউবান স্প্যানিশ বা কিউবানো ভাষায় কথা বলেন। কিউবার রাজধানী হল হাভানা। এটি রাজ্যের সবচেয়ে বড় শহর, পাশাপাশি এটি দেশের সবচেয়ে বড় বন্দর শহর। এতে দেশের প্রায় 2.1 মিলিয়ন লোক বাস করেন এবং ক্যারিবিয়ান সি রিজিয়নের এটি চতুর্থ বড় শহর। কিউবার মানুষের প্রধান পেশা হল মাছ চাষ এবং দেশের অর্ধেক মানুষ এই পেশার সাথে যুক্ত। সমুদ্র থেকে মাছ ধরেন এবং তারপর তা অন্য দেশে রপ্তানি করা হয়। পাশাপাশি এই দেশে কফি চাষও করা হয়। কিউবা আকারে এবং জনসংখ্যায় ছোট হলেও এই দেশের প্রায় 70,000 জন মানুষ ডাক্তারির কাজে যুক্ত। কিউবার মানুষ বেশ খুশি মেজাজের হয়ে থাকেন। আপনি কি জানেন, কিউবাতে একজন নর্তকী একজন ডাক্তারের থেকে 2 থেকে 3 গুণ বেশি রোজগার করেন? কারণ যে বারে তারা নিজেদের নৃত্য পরিবেশন করেন, সেই বারে সবাই তাদের নাচ দেখতে আসেন। বলা হয় যে তারা তাদের রোজগারের টাকা এইভাবেই খরচ করে ফেলেন। কিউবাতে বিশ্বের 9টি ঐতিহ্যপূর্ণ স্থান আছে। এর থেকে বোঝা যাচ্ছে এই দেশটি কতটা সুন্দর এবং এখানকার সমুদ্র সৈকতগুলিও যথেষ্ট নজরকাড়া। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ত্রিনিদাদ, ভ্যানলিস এবং সিয়েনফিউগাস। তাই এখানকার মানুষজন পর্যটন শিল্প থেকেও ভালো টাকা রোজগার করেন। কিউবার প্রধান খেলা হলো বক্সিং। এখানকার বাচ্চারা পর্যন্ত এই খেলা খেলতে পারদর্শী। কিউবার প্রতিটি স্কুলে বক্সিং এর প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে স্ট্রিট বক্সিং ও খুব প্রসিদ্ধ। আপনি কি জানেন, কিউবার প্রায় 99% রেস্টুরেন্টই সরকারি। এখানে সরকারের বক্তব্য হলো যে তারা তাদের পর্যটকদের জন্য কিউবাং এর খাবার পরিবেশন করে থাকেন, আর তাই তারা নিজেরাই এই দায়িত্ব নেন। কিউবার মানুষেরা বেশি টাকা রোজগার করেন না, কিন্তু তারা সব সময় হাসি খুশি থাকেন। তাদের মাসিক রোজগার $20 কম, কিন্তু তারা কখনো তা বুঝতে দেন না। 2011 সাল পর্যন্ত কিউবাতে বাইরের দেশের গাড়ি আমদানি করা নিষিদ্ধ ছিল। তাই এখানে এখনো পর্যন্ত প্রচুর পুরনো মডেলের গাড়ি দেখতে পাওয়া যায় এবং বেশিরভাগ গাড়ির মডেলগুলি 1950 থেকে 60 সালের মধ্যেকার সময়ের। যেহেতু গাড়ি একটি মেশিন এবং ইঞ্জিনে চলে, তাই কিউবার মানুষেরা একটি গাড়ির ইঞ্জিন অন্য গাড়িতে লাগিয়ে অদল বদল করতে শুরু করেন। তাই এখনো কিছু কিছু গাড়িতে বাড়িতে ব্যবহৃত সোফা দেখতে পাওয়া যায়। কিউবায় সকলের রোজগার কম হলেও প্রত্যেকের বাড়িতে ব্যাংকের পাস বই অবশ্যই পাওয়া যাবে। উত্তর কোরিয়ার পাশাপাশি কিউবা অন্যতম দেশ যেখানে কোকা কোলা পান করা নিষিদ্ধ। কিউবাতে সাল 2008 পর্যন্ত কাউকে ফোন ব্যবহার করতে দেওয়া হতো না। 2015 সাল থেকে এখানকার মানুষ ওয়াইফাই ব্যবহার করার সুযোগ লাভ করেন। দক্ষিণ কোরিয়ার একটি জনপ্রিয় টিভি শো আছে যার নাম সোপ অপেরা। তবে অবিশ্বাস্য ব্যাপার এই যে এটি দক্ষিণ কোরিয়ার মানুষের চেয়ে কিউবার মানুষেরা বেশি দেখে। কিউবা গরিব দেশ হলেও এর চিকিৎসাগত সুবিধা পৃথিবীময় বিখ্যাত। এখানে প্রতিটি মানুষকে বিনামূল্যে মেডিকেল চেক আপ করানো হয়। পাশাপাশি এখানে পড়াশোনাও নিখরচায় করানো হয়। এখানে 6 থেকে 15 বছরের বাচ্চাদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক। এই দেশে দু ধরনের মুদ্রা ব্যবহৃত হয়। প্রথম বা প্রধান যে মুদ্রাটি আছে তা ব্যবহৃত হয় এখানকার স্থানীয় মানুষদের জন্য। এই মুদ্রাটির নাম হলো দ্য কিউবান পেসো ন্যাশনাল।
এবং দ্বিতীয় মুদ্রাটি পর্যটকদের জন্য ব্যবহার করা হয়, যার নাম হল দ্য কিউবান কনভার্টিবল পেসো। এর একটির মূল্য 3 ভারতীয় টাকার সমান। পৃথিবীর সবচেয়ে দামি এবং উন্নত মানের সিগার কিউবাতেই পাওয়া যায় এবং এই সিগার বিভিন্ন দেশে রপ্তানিও করা হয়ে থাকে। এই দেশে পরিবহন সুবিধাও যথেষ্ট উন্নত। এখানকার বাস যাত্রা খুব আরামদায়ক এবং সহজলভ্য। বলা হয় আপনি যদি স্প্যানিশ জানেন তাহলে খুব কম টাকায় আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারবেন। কিউবার মানুষ পর্যটকদের খুব আপন মনে করেন, তারা পর্যটকদের খুব সম্মান দেন। কিউবার মানুষরা খুব পরিশ্রমী হন এবং নিজের নিজের কাজকে খুব গুরুত্ব দেন। এই জন্য ধীরে ধীরে এই দেশটি এগিয়ে চলেছে। এই দেশের মানুষ ভাত খেতে পছন্দ করেন, যা এই দেশেই উৎপাদন করা হয়ে থাকে। পাশাপাশি সি ফুড তো আছেই। কিউবার মানুষদের সৎ মানা হয়, এই জন্য আশেপাশের প্রতিটি দেশের কাছে এই দেশের সম্পর্ক খুব ভালো। এছাড়া এই দেশের মানুষরা খুব ঠান্ডা মস্তিষ্কের, কেউ সহজে কারোর সাথে ঝগড়া বা মারামারি করেন না। কিউবার মেয়েরা খুব স্পষ্টভাষী এবং তারা সহজেই অন্যদের সাথে বন্ধু হয়ে উঠতে পারেন। এরা সবাই খুব খোলা মনের হয়ে থাকেন। কিউবার মানুষ খুব হাসি মজা করতে ভালোবাসেন। আপনি যদি পর্যটক হন, আপনার সাথে তারা কোনো না কোনো মজা তো নিশ্চয়ই করবে, কারণ তারা মনে করেন পর্যটকদের সাথে মজা করে তাদের দেশের ব্যাপারে একটি সুন্দর স্মৃতি উপহার দিতে চান। কিউবার দুটি বিখ্যাত সমুদ্র সৈকত যথাক্রমে ভ্যারাদেরো এবং ক্যায়োকোকো পৃথিবীর অন্যতম সুন্দর দুটি প্রসিদ্ধ সমুদ্র সৈকত। ভ্যারাদেরোর সাদা বালি এবং সমুদ্রের নীল জল মিলে একটি সুন্দর দৃশ্যাবলী তৈরি করে। কিউবার মানুষ রাত জেগে পার্টি করতে খুব পছন্দ করেন, তাই তারা রাত জেগে সমুদ্র সৈকতে পার্টি করতে থাকেন। এখানকার মানুষ সারা রাত নাচতে থাকেন এবং মজায় মেতে থাকেন। বন্ধুরা, অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।